হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মলয়। তো আজকে বিষয়টা একদমই আলাদা বন্ধুরা। তো আজকে যে ভিডিওটা থাকছে সেটা কিন্তু ফ্যানের কয়েল রিপেয়ারিং এর উপরে। তো বন্ধুরা, আমার এক নিয়ারেস্ট এক বন্ধু, তার ফ্যানটা হঠাৎ চলতে চলতে খারাপ হয়ে গেলো। সে দু মাস আগে ফ্যানটাকে কিনেছিল। তো আজকে আমি এই ফ্যানটা রিপেয়ার করবো তোমাদের সামনে, এবং কি শর্ট আছে এবং কি প্রবলেম আছে টোটাল তুলে ধরবো। এবং বন্ধুরা, যারা যারা নতুন কাজ শিখছো তারাও কিন্তু এই ভিডিওতে তোমাদের একটু সহযোগিতা হবে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা আগে থেকেই আছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই হচ্ছে আমার কাছে একটা সিলিং ফ্যানে কয়েল চলে এসে। তো এটা মোটামুটি 4 মাস চললো। তো এটা আমরা দেখবো যে এটা আমরা কীভাবে আদৌ কয়েল ঠিক আছে কিনা এবং স্পিড কম আছে কিনা, তো এটা আমরা দেখবো। তো বন্ধুরা, এখানে আমি একটা সিরিজ বোর্ড নিয়ে রাখলাম। তো কারো যদি সিরিজ বোর্ড নাও থাকে কোনো অসুবিধা নেই। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এভাবে একটা টুপিন টপ আর এবং দুপাশে এরকম তার তোমরা নিয়ে নেবে। যারা ইলেকট্রিকের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এই কাজটা করো। তো বন্ধুরা, এখানে দুটো কানেকশন হবে ফ্যানের। ফ্যানের নিচে একটা, এটা হচ্ছে কমন, আর তার উপরে কানেকশন হবে, এই দুটো কানেকশনই হবে। তো আমি এখানে দুটো কানেকশন করে দেখব। তো এভাবে আমরা টেস্টারের সাহায্যে কিন্তু কানেকশন করে নেব, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার এরকম ঝুলার মতো করে নিলাম। তো বন্ধুরা, এবার আমরা সিরিজ এটা ট্রাই করে দেখব। তো বন্ধুরা, কয়েল ঠিক আছে। তো আমরা যদি এভাবে হাত দিয়ে ঘুরাই, দেখতে পাচ্ছ কয়েলটা ঠিক ঘুরছে। তো আবার যদি আমি এটা অফ করে দেই, এবার সুইচ দিচ্ছি, ঘুরছে না। হাত দিয়ে যখন একটুখানি ঘুরে দেওয়া হচ্ছে তখন কিন্তু কয়েলটা ঘুরছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এবার তারটাকে খুলে নেব আমরা। তো এটার আমার যেটুকু ধারণা, এটা কিন্তু ক্যাপাসিটার প্রবলেম আছে। তো আগে প্রথমে ফার্স্ট ক্যাপাসিটার চেঞ্জ করে দেখি। তো তোমরা ভালো করে দেখে নাও কীভাবে আমি ক্যাপাসিটারগুলো চেঞ্জ করি। তো বন্ধুরা, এখানে এই হচ্ছে তিনটে তার থাকে। তো এটাকে সাইডে রাখলাম। তো এখানে আমি ডাইরেক্ট নিয়ে গেলাম পাওয়ারের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটার কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার অনেক বেশি আছে, ভালো আছে ক্যাপাসিটারটা। যদি সাউন্ড একদমই কম করতো তাহলে কিন্তু ক্যাপাসিটারটা খারাপ ছিল। তো বন্ধুরা, এবার দেখতে হবে কয়েলটা ঠিক আছে কি না। তো দুটো একসঙ্গে করে দেখলাম কানেকশন ঠিক আছে। তো এখানে কয়েলের দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কমনটাকে রেখে অন্য তারগুলো চেক করলে আলোটা একদম সমপরিমাণ জ্বলছে। তো সেই ক্ষেত্রে এটাকেও দেখতে হবে আলোটা ঠিকঠাক জ্বলছে কি না। এটা ঠিকঠাক আছে। তো বন্ধুরা, এটা কিন্তু কোনো রেসপন্স নেই বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা জ্বলছে কিন্তু এটা জ্বলছে না। আর এখানে আমরা একবার চেক করে দেখব, এখানে যেহেতু জ্বলছে না তাহলে কিন্তু একটা কয়েল কাটা আছে। তো আমি এই কমন রেখে আমি কিন্তু বডিটা চেক করব। তো বন্ধুরা, বডিটাও কিন্তু শর্ট আছে। তো এবার আমাদের কয়েলটাকে চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, এবার কয়েলটা চেঞ্জ করে কীভাবে আমি সেটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু যারা কয়েলে টুকটাক কাজ করছো তাদের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু অনেকটা হেল্পফুল হতে চলেছে বন্ধুরা। তো এইভাবে তোমরা কিন্তু নাটগুলো ঠিকঠাক যত্নে রাখতে হবে।
তো বড় একটা স্ক্রু ড্রাইভার নিয়ে নিয়ে বেরুম। তো খুব সাবধানতার সঙ্গে কিন্তু এই স্ক্রুগুলোকে খুলতে হবে, এগুলো বডি নাট আর এগুলো কিন্তু পাখার নাট। তো এবার এই তারগুলোকে কিন্তু খুব সাবধানে কিন্তু বার করতে হবে। তোমাদের কিন্তু এইভাবে কিন্তু জিনিসগুলোকে খুলতে হবে, দেখতে পাচ্ছো এখানে যে কয়েলটা আছে একদমই কিন্তু নতুন, তার মধ্যেও কিন্তু কোনো না কোনো হয়তো যে কপার তার আছে সেটা কিন্তু কোনো না কোনো বডিতে টাচ হয়ে গেছে বলে কিন্তু শর্ট হয়ে আছে। তো এটাকে আমাদের রিমুভ করতে হবে। তো এটা আমি সাইডে রাখলাম। তো এবার আমাদেরকে এই কয়েলটা এখান থেকে বার করতে হবে। তো এক এক করে খুব সাবধানতার সঙ্গে আমি এগুলো বার করব। তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবে কিন্তু কয়েলের তারগুলো কিন্তু এভাবে বার করে নেবে। তো এবার তোমাদেরকে যেটা করতে হবে, এটা কিন্তু এভাবে চাপ দিয়ে এই কয়েলটাকে আমি বের করে নেব। তো বন্ধুরা এভাবে কিন্তু আমি কয়েলটা বের করে নিলাম। তো এবার আমাদের যে কয়েলটা কীভাবে আসে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। আমাদের যে কোনো কিন্তু কয়েল ঠিক এরকম একটা থার্মোকয়েলের মধ্যে চলে আসে। তো এরকমভাবে যে কোনো একটা কয়েল নিয়ে নেব। তো এটাকে আমাদেরকে আগে চেক করতে হবে আদৌ ঠিক আছে কি না, কারণ এরকম হতে পারে যে হয়তো এটা যদি খারাপ থাকে কিন্তু তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু যখন আমরা কাজ করব পরে লাস্টে কিন্তু খারাপ থাকলে কিন্তু আমরা চেক করতে পারবো না। তো আগে চেক করাটা ভালো। তো সেম প্রসেসে আমরা এই কয়েলটাকে চেক করব। সবসময় সুইচ এই সুইচটাই ব্যবহার করতে হবে। তো বন্ধুরা এখানে আমি কমন রেখে, তো বন্ধু দেখতে পাচ্ছ এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তো বডিটা টাচ করবো বন্ধুরা, দেখতে পাচ্ছ আগেরটা যখন বডির যে চার্ট মানে টাচ করলাম তখন কিন্তু লাইটটা জ্বললো, কিন্তু এখন কিন্তু লাইটটা জ্বলছে না, দেখে না ভালো করে। এটা সম পরিমাণ আলো দিচ্ছে, এটা সম পরিমাণ আলো দিচ্ছে, তার মানে কয়েলটা ঠিক আছে। তো বন্ধুরা এটাও কিন্তু আমাদের যেভাবে আমরা বের করেছিলাম সেম প্রসেসের কিন্তু ইউজ করবো আমরা। তো এখানে একটা স্প্রিং থাকে, তো বন্ধুরা খুব ভালোভাবে এটাকে আটকাতে হবে। তো এবার নাটগুলোকে আটকাতে হবে বন্ধুরা। তো বেশি আগেই টাইট দেওয়া যাবে না, কারণ কোনোটা হয়তো বেশি টাইট নিলে হয়তো এক সাইড বা আরেক সাইড কিন্তু উঁচু নিচু হতে পারে। খুব সাবধানতার সঙ্গে হালকা হালকাভাবে কিন্তু আগে আটকাতে হবে।
তো এবার আস্তে উপরে দেখাতে হবে ঠিকভাবে ঘুরছে, তো এবার ভালোভাবে কিন্তু বডির সঙ্গে এবার টাইট দিতে হবে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গেছে, তো এবার এখানে একটা যেটা করতে হবে সেটা কিন্তু এই তারগুলোকে এক পাশ দিয়ে কিন্তু বার করতে হবে। তো খুব সাবধানতার সঙ্গে আমি তারগুলোকে বার করব, তার বার করতে অসুবিধা তো এরকম একটা তোমরা চিমটা নিয়ে নিবে, তো এর সাহায্যে কিন্তু প্রত্যেকটাই তারগুলো কিন্তু বা করতে পারবে। বন্ধুরা দেখে না ভালো করে, খুব সাধারণভাবে কিন্তু এভাবে কিন্তু তোমাদেরকে একটা একটা করে বার করতে হবে। তো বন্ধুরা এইভাবে আমরা তারটাকে বার করে নিলাম, এবার ক্যাপাসিটার ক্লাম্পটা লাগানোর পালা। তো যে কোনো এক পাশে এটাকে আমরা আটকে দেব, তো বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কিন্তু যারা যারা নতুন কয়েল ঠিকঠাক করছে তাদের জন্য ভিডিওটা একটা ভালো সুবিধাজনক হবে। তো এবার যেহেতু ক্যাপাসিটারটা ভালো তো আমি এই ক্যাপাসিটারটাই আমি ব্যবহার করব। তো এখানে কিন্তু এখানে কমন যেটা আছে কমনে কিন্তু কানেকশন করব না, তো কমন বাদ দিয়ে যে কোনো একটাতে কানেকশন করলেই হলো। তো কানেকশন করার আগে আমরা একটু ভালোভাবে একটু চেক করব, তারপর কিন্তু আমরা কানেকশন করব। তো এবার আমাদের সিরিজের প্রয়োজন, তো বন্ধুরা প্রথমে কমনটাকে রেখে আমরা এই সাইডটা চেক করব, আর এখানে রেখে এটা চেক করবো। তার মানে এটা এটাই সঠিক, মানে এদিকে যখন ঘুরছে তো তার উল্টো দিকে স্পিডটা নেবে। তো এটাকে কমন রেখে বন্ধুরা দেখতে পারছো এই নিচেরটার সঙ্গে এই উপরেরটা কানেকশন করব, তবে কিন্তু এইদিকে যেহেতু ক্যাপাসিটারটা এইদিকে ঘুরছে আর আর পাখা কিন্তু এদিকে ঘুরবে, তো এটাই ঠিক কানেকশন। তো বন্ধুরা এবার যেহেতু এটা কমন সেই ক্ষেত্রে কিন্তু রেডটা কিন্তু আমি একদম ডাইরেক্ট নিচে কানেকশন করব। কারণ এটা ডাইরেক্ট এসিতে থাকবে কানেকশনটা, আর এই নিচটার সঙ্গে কানেকশন হবে, তো এটাও কিন্তু ডাইরেক্ট এসিতে চলবে। আর বন্ধুরা এটা যে মিডিলটা যেটা আছে সেটা কিন্তু আমরা মিডিলে এখানে কিন্তু কানেকশন করে দেব, এটাতে কিন্তু এই ক্যাপাসিটার ক্লাম্প পর্যন্ত থাকবে, এটা কিন্তু কোনো কানেকশন হবে না। তো বন্ধুরা এইভাবে আমরা কানেকশনগুলো করে নিলাম, তো এবার আমরা চেক করে দেখব যে ঠিকঠাক আছে কিনা। তো আমি এখানে এবার পাওয়ারের ব্যবস্থা করব,
খুব সাবধানভাবে করতে হবে বন্ধুরা। তো আমি কিন্তু এইভাবে কিন্তু কানেকশন করে নিলাম, তোমরা দেখে নাও ভালো করে। তো এবার এবার আমি কানেকশন করছি, সিরিজেই করছি বন্ধুরা। তো ভালো করে দেখে নাও বন্ধুরা, আগের থেকে স্পিডটা কিন্তু দেখতে পাচ্ছ খুব ভালো স্পিডে ঘুরছে, তাও কিন্তু সঠিকভাবে ঘুরছে দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে আরেকবার দেখাই যে সুইচ দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ঘুরছে সিরিজে এটা। তো এমনি নর্মাল যে ডাইরেক্ট যদি আমি এসিতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি স্পিডে ঘুরবে। তো বন্ধুরা আমরা কিন্তু ঠিক এইভাবে কিন্তু আমরা পুরনো কয়েল যদি খারাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা নতুন কয়েল এইভাবে কিন্তু আমরা ঠিকঠাক করতে পারি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি এনে থাকি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।